সেশন শেষ করে এখন প্র্যাকটিক্যাল সেশন উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আমরা আমরা বলেছি যে শুধুমাত্র আগুন নির্বাপন যে কৌশলটা বলেছিলাম যে গ্যাস যে কোনো আগুন শুধু অক্সিজেন যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু আগুন নিভে যাবে। আপনার বাসায় বিছানায় আগুন লেগেছে, আপনি দৌড়ঝাঁপ না করে আপনি কি করেন, একটু ভেজা কাঁথা ভেজা কম্বল দিয়ে যদি আপনি ঢেকে দিতে পারেন তাহলে আগুন নিভে যাবে। আগে ড্রামটা শুরু করবো। তো আমরা দেখি যে এখানে আমরা পেট্রোল দিব, কৃত্রিমভাবে পেট্রোল দিয়ে কীভাবে শুধুমাত্র অক্সিজেন কাটাপের মাধ্যমে আগুন নির্বাপন করা সম্ভব আমরা সেটার বাস্তব একটা প্র্যাকটিক্যাল দেখাবো। আরও দাও বেশি করে, তো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন পেট্রোলের আগুন আমরা লাগিয়ে দিয়েছি, যেহেতু এখানে খড়ি জ্বালানো এখন সম্ভব না, তাই না? এখানে পেট্রোলটা লাগিয়ে দিয়েছে, শুধুমাত্র অক্সিজেন কাটাপের মাধ্যমেই আমরা অগ্নি নির্বাপন করবো। ওটা নিবেলেন কেন, বারবার তো আগুন দিতে হবে। তো আমরা দেখি যে শুধুমাত্র অক্সিজেন কাটাপের মাধ্যমে আগুন নির্বাপন করতে পারবো, তাহলে এরকম ভেজা চট ভেজা কাঁথা দিয়ে যদি আপনি ঢেকে দেন তাহলেই কিন্তু আগুন নিভে যাবে। ঠিক আছে, দাও ঢেকে দাও। দেখেন যত পেট্রোলের মতো এত বড় আগুনও কিন্তু শুধুমাত্র ঢেকে দেওয়ার মাধ্যমে অগ্নি নির্বাপন করা সম্ভব হইল। আবার দেখেন দেখেন এই যে এগুলো কিন্তু পাইরোলাইসিস, আপনার বাসা বাড়িতে যে আগুনটা ছড়ায় যায় এই যে ভেন্টিলেশন হয় এক রুম থেকে আর এক রুমে যায়, তার মানে এই পাইরোলাইসিসটাই যখন আর এক রুমে চলে যাচ্ছে আগুন ওই দিক দিয়ে কিন্তু দৌড়ে আর এক রুমে চলে যাচ্ছে, যার কারণে আগুন এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না। তাহলে আর একবার দেখাও, আপনারা কেউ একজন প্র্যাকটিস করতে পারেন যদি একটু সাহস থাকে। দিক থেকে সামনে দিতে হবে, নিজের দিক থেকে সামনে দিতে হবে, আবার ঢেকে দেওয়াটা বড় ধরনের আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। প্রথমত এই গ্যাসের সিলিন্ডার আগে লাগাই কেন, ব্রিফিং দিলাম আমি। গ্যাসের সিলিন্ডারের দুইটা অংশ, কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে চুলা আর এই চুলাকে কানেক্ট করার জন্য একটা রেগুলেটর থাকে যেটার মাধ্যমে গ্যাসের সাথে চুলাকে একসাথে কানেক্ট করতে হয়। তাহলে আপনার যদি চুলায় আগুন লাগে তার মানে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, আপনি ভয় করবেন কেন, আপনি শুধু কি করবেন এই রেগুলেটরটা খুলে দেবেন, চুলা জ্বলতেছে জ্বলুক, এটা নিয়ে আগে দৌড়ে বাইরে বের হয়ে আসার দরকার নেই। আপনি কি করবেন গ্যাসের, এখন কিছু কিছু ভদ্রলোক করে কি এই গ্যাসের সিলিন্ডারের উপর চুলা রাখি দেয়, বলেন তো ও তাহলে এটা খুলবে কিভাবে, আগুন দেখে তো এমনি ভয় পেয়ে গেছে। এটা নিয়ম হচ্ছে চুলা থেকে মিনিমাম 2-3 হাত দূরে সিলিন্ডার সবসময় রাখবেন, পাইপ দিয়ে ওখানে নিয়ে যাবেন। তাহলে কি হবে, চুলাতে আগুন লাগছে ভয় পাওয়ার দরকার নেই, আপনি রেগুলেটরটা খুলে দেবেন। আমরা অনেকে ছেলে মানুষেরা নিজেদের কৃতিত্ব জাহির করার জন্য কি করি, গ্যাসের সিলিন্ডার নিয়ে গিয়ে নিজে চেক করে দিই, দরকার নেই আমি দেখাই দিলাম, আবার সমস্যা হলে আমাকে বলি রঞ্জন। এটা কিন্তু কৃতিত্ব না, কৃতিত্ব হচ্ছে আপনি শিখলেন আপনার পরিবারের মা বাবা বাচ্চা যারাই আছে প্রত্যেককে এই কাজটাই আগে শিখাবেন যে কিভাবে রেগুলেটর লাগাইতে হবে, কিভাবে রেগুলেটরটা খুলতে হবে, এই প্র্যাকটিসটা প্রত্যেককে করাবেন। তাহলে এটা হচ্ছে প্রথমত কাজ। এখন দ্বিতীয়ত দেখলেন যে আগুনটা কোথায় চলে আসছে, আগুনটা আস্তে আস্তে কি হয়ে গেছে একদম এই মাথা পর্যন্ত চলে আসছে, কোথায় আসছে মাথা পর্যন্ত চলে আসছে। এখন যদি আপনি মনে করেন যে এটা এখনো গরম হয়নি, এখনো কি হয়নি গরম হয়নি, আপনি যদি একটু সাহসী হন তাহলে আমরা প্রথম দেখবো যে কিভাবে রেগুলেটর বন্ধ করলেই নিভে যায়। দ্বিতীয়ত দেখবো যে আপনি যদি একটু সাহসী হন শুধুমাত্র কোনো কিছু ছাড়া হাতের সাহায্যে আপনি অগ্নি নির্বাপন করতে পারবেন। ঠিক আছে, তাহলে প্রথমে দেখাও রেগুলেটর, রেগুলেটর বন্ধ করে দিলেই আগুন নির্বাপন হবে, কোনো কিছু করার দরকার নেই, শুধু রেগুলেটরটা খুলে দেন। এই রেগুলেটরটা খুলে ফেললেন আগুন কিন্তু নিভে গেল, ওখানে অটো লক সিস্টেম আছে অটোমেটিক নিভে যাবে। এখন দেখেন আপনি একটু সাহসী, আপনি কি একটু সাহসী দিয়ে দেন, ফুল দিয়ে দেন আগুন লাগাই দেন, আপনি একটু ফুল সাহসী তাহলে কিন্তু আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আপনি কি করবেন শুধুমাত্র হাতের সাহায্যে, দেখেন শুধুমাত্র হাতের সাহায্যে, তাহলে ওনার জন্য একটা হাততালি দেন সবাই, শুধুমাত্র হাতের সাহায্যে। হ্যাঁ দেখেন আমাদের লোকজন দেখাচ্ছে, এরপরে আপনারাও করবেন। আরো দু একজন প্র্যাকটিস করেন, কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ
যদি পাইপ থাকে তাহলে তো রেগুলেটর বন্ধ করলেই হবে, প্রথম যে পদ্ধতিটা দেখেন রেগুলেটর বন্ধ করলেই হবে। আমি প্রথমেই বললাম পাইপ তো লাগানো থাকে, এখন দেখলেন যে চুলা পড়তে পড়তে পাইপে আসছে, তাই না? তাহলে তো ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র রেগুলেটরটা বন্ধ করে দেবেন, নিভে যাবে। ম্যাডামের পক্ষ থেকে কে সাহসী আছে? আরে সমস্যা নেই, আমরা আছি তো। আবার ছেড়ে দেবেন না, খুব সহজ এই টেকনিক। ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, ভয় পাইলে দুর্ঘটনা বড় হবে। এখন দেখেন এখন কি হয়ে গেছে, আগুন জ্বলতে জ্বলতে এমন অবস্থা সিলিন্ডার গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? সিলিন্ডার গরম হয়ে গেছে। এখন তো আর আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, ধরতে পারবেন তখন হাতে কিন্তু ফোস্কা তৈরি হবে, তখন হাতে ফোস্কা তৈরি হবে। ওকে আগুন লাগাই দেন, আগুন লাগাই দেন। এখন সিলিন্ডার কি হয়ে গেছে, গরম হয়ে গেছে, এখন আপনার হাত দিয়েও সম্ভব না। আপনি মনে করতেছেন সিলিন্ডার গরম হয়ে গেছে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আপনার দ্বিতীয় স্টেপে যেটা করবেন, ভেজা চট, ভেজা গেঞ্জি, আপনার গেঞ্জি একটা ভিজাই নিলেন, অন্য ভিজাই নিলেন, পুড়ে যাবে না, কোনো ভয় পাওয়ার কিছু নাই। ভিজাই নিয়ে ভেজা চট গেঞ্জি নেকড়া যাই পান, আপনি কি করবেন, এসে ওই মজেলটার উপর ধরে একটা বাড়ি দেবেন। কি করবেন, গ্যাসের ফ্লোটা বন্ধ করে দিয়ে দেন রেগুলেটার বন্ধ করে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে হ্যাঁ দেখান, এই দেখেন খুব সহজ, শুধু জোরে একটা চাপ দিয়ে, জোরে একটা চাপ দিয়ে এরপরে আপনি রেগুলেটরটা বন্ধ করে দেবেন আরো জোরে। ওকে ভয় পাওয়ার কিছু নাই, একবার মিস হয়েছে দ্বিতীয়বার করবেন, হ্যাঁ একবারে নিভে যাবে, একবারে দিতে হবে জোরে জোরে, হ্যাঁ এই তো। ওকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটার আর একটা কৌশল আছে, আপনাদের বাসায় যদি ভেজা কাঁথা থাকে, কাঁথা এই কাঁথাটা ভিজাই নিয়ে ওকে ঠেকে দেবেন, সহজে একটু বন্ধ রাখবেন। যদি ভেজা কাঁথা থাকে, ভেজা যদি কাঁথা থাকে তাহলে আরো সহজ, এত ভয় পাওয়ার দরকার নাই। ভেজা কাঁথাটা উপর দিয়ে খালি মোড়াই দেবেন, মোড়াই দিয়ে রেগুলেটরটা খুলে দেবেন, তাহলেই কিন্তু আগুন নিভে যাবে, অথবা মোড়াই দিয়ে সিলিন্ডারটা টেনে বাইরে নিয়ে আসবেন, সহজ কাজ। এখন আপনার বাসায় এরকম প্লাস্টিকের বালতি থাকতে পারে, অনেকের বাসায় আছে না এরকম, এই সিলিন্ডার মুখ জোকা, এই সিলিন্ডারটার মুখ জোকা যদি কারো এরকম প্লাস্টিকের বালতি থাকে, তাহলে আগুনটা নিভে যাবে। দেখি আপনার কৌশলটা দেখি, দেখেন শুধু আসতে পারে ঢেকে দিয়েছেন, আগুন নিভে গেছে, খুব সহজ। ভয় পাওয়ার কোনো কিছু আছে? কোনো কিছুই নেই, খুব সহজ। আমি তো বললাম যে হ্যাঁ হ্যাঁ আস্তে দিলেও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভিতরে যে অক্সিজেনটা ছিল শুনেন, হ্যাঁ বন্ধ করে দাও, ভিতরে যে অক্সিজেনটা ছিল ওই অক্সিজেনটা তো পড়ে গেছে, যার কারণে সে বাইর থেকে কি টানতেছে, বাতাস টানতেছে, ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু নেই, তাহলে এত সহজ। এটার যদি ডায়ামিটারটা বড় হয়, কারণ মাটি পর্যন্ত যদি বাতাস প্রবেশ করলে অক্সিজেন ঢুকবে, অতএব আগুন নেবে না, কিন্তু এটা যেহেতু বরাবর বলছে যাতে বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য বাতাসটা যাতে না ঢুকে। ওই যে শিখলেন যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না,
আপনি যেহেতু আধুনিক, আপনার বাড়ি ঘর আধুনিক, আপনার সবকিছু আধুনিক, তো এরকম একটা সতর্কমূলক জিনিস, সচেতন বিষয়ের জিনিস, এরকম একটা আত্মরক্ষামূলক জিনিস সবার বাড়িতে রাখাটা খুবই জরুরি, খুবই জরুরি। বড় ধরনের আপনার ইলেকট্রিক ফায়ার, আপনার ইলেকট্রিক, আপনার মিটার জ্বলতেছে, আপনি তো এখানে পানি দিতে পারবেন না, কিন্তু সে জায়গায় যদি আপনি এটা ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আগুন নিভে যাবে। হ্যাঁ, আমাদের পিছনে দেন, খুব সহজ, খুব সহজ। এরকম একটা পাউডার, এগুলো তো বললাম তো বেশি পাউডার থাকে না, আবার এটা আমাদেরও অনেকদিন হয়ে গেছে, একটু প্রেশার কম আছে, যার কারণে সম্পূর্ণ পাউডার নাও বের হতে পারে। আর দুই একজন ম্যাডামদেরকে দেন না কেন, ম্যাডামরা একজনও কিন্তু ট্রাই করে না, ম্যাডাম এক ম্যাডাম আছেন। হ্যাঁ, খুব সহজ, দেখলেন, এত আস্তে আস্তে করতেছে তারপরে আগুন নিভে যাচ্ছে, এবং এটা মাল্টি একটা প্রোডাক্ট, যেটা প্রত্যেকেরই রাখা জরুরি, প্রত্যেকের জন্য এটা সংরক্ষণ করা জরুরি। হ্যাঁ হ্যাঁ, একটু এই যে এত এই যে এরকম একটা 3 কেজি যদি সবার বাড়িতে রাখেন, 3 কেজিটা মোটামুটি 1500 টাকা হলেই পাওয়া যায়, দেন 5 কেজিটা আরও বড়, এগুলো বড় বাসা বাড়ির জন্য। হ্যাঁ পাবেন, ফোন দিলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আপনার বাসায় এটা প্রথমত ব্যবহার না করলে 2 বছরে কিছু হয় না, 2 বছর পর পর এটাকে তখন রিফিল করতে হবে। তো এটা শুধু গ্যাসের ফায়ার না, এটা কিন্তু ওই যে তেলের ফায়ারও যদি আমরা দেই। হ্যাঁ, এই একটু তেল ঘাসের উপর দাও তো, ঘাসের উপরে দাও, এই ঘাসের উপরে দাও। হ্যাঁ, আরেকটু দাও, আরেকটু দাও, আরো দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অতি সরাস দেন, জোরে দেন, জোরে দেন, সেটা তো মানে সলিডের ক্ষেত্রে দেবেন। হ্যাঁ, প্রেশারও কমে গেছে। হ্যাঁ, এই যে মানে আর বেশি বের হবে না, জিরো চলে আসছে, এটা ওই যে মিটারে জিরো দেখাচ্ছে, মানে আর বেশি কিছু বের হবে না। মানে আমি যত সময় ক্ষেপণ করতেছি তার মানে
প্রেসার তো বের হয়ে যাচ্ছে, হাওয়া কিন্তু বন্ধ নাই, ও আস্তে আস্তে বের হয়ে যাবে, এই জন্য একসাথে ব্যবহার করলে তখন ইফেক্টিভ। আপনার বাড়িতে দোকানে আগুন লেগে গেছে, আপনি যদি এটা একবার পুরোটাই স্প্রে করে দিতে পারেন, তা আগুনের যে গতিটা হয়তো পুরোটাই নিবে না, কিন্তু যে গতিটাই গতিটা কমে যাবে, যে গতিতে সে সব পুড়ে ফেলতেছে এই গতিটা কিছুটা সময়ের জন্য হলেও রিডিউস হয়ে যাবে, কিন্তু যখন আপনার পরিমাণে বেশি থাকবে দুই দিনটা থাকবে, কারণ একটা দোকানের জন্য দুই দিনটা রিকমেন্ড করা হবে, কিন্তু তারা তো ওইভাবে আসলে ওইটা পূরণ করে না, যার কারণে একটা হয়তো রাখছে, না রাখলে লাইসেন্স হয় না, হ্যাঁ এই কারণে রাখছে, আসলে এই জন্য এই ক্ষতিগুলো হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, আমাদের এই মহড়াটা উপভোগ করলেন, আমি একটু